গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে অন্ডালের কাজরায় বন্ধ থাকা সিটু অনুমোদিত সারা ভারত কলিয়ারি মজদুর সভার বন্ধ কার্যালয় অবশেষে খোলা হলো। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নয়নরাজ চক্রবর্তী এবং সিপিএমের প্রাক্তন সিটু সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরীর উপস্থিতিতে খোলা হয় বন্ধ পার্টি অফিসটি। যদিও রানীগঞ্জ টিডিবি কলেজের পুরনো দিনের ঘটনাকে সামনে রেখে নয়নরাজ চক্রবর্তী ও বংশগোপাল চৌধুরী একে অপরকে ফুলের তরা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিটু অনুমোদিত সারা ভারত কলিয়ারি মজদুর সভার বন্ধ কার্যালয় খোলা হল অন্ডালের কাজরায়। পরে সেখানে গিয়ে তৃণমূল বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কলিয়ারির মজদুর সভার সাধারণ সম্পাদক সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে ফুলের তরা দিয়ে সম্বর্ধনা জানান। গত পঞ্চায়েত নির্বাচনের দিন কাজরা মোড়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে মারামারি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সিপিএম তৃণমূলের দলীয় কার্যালয় ও তৃণমূল সিপিএম এর কার্যালয়ে ভাঙচুর চালায়। তারপরে কলিয়ারির মজদুর সভার কার্যালয়টি নিজেরাই বন্ধ রেখেছিল সিপিএম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেব নোনিয়াও কার্যালয়ে এসে বংশগোপাল চৌধুরীকে সম্বর্ধনা জানান। এ বিষয়ে বংশগোপাল চৌধুরী জানান, পঞ্চায়েত ভোটের দিন তাদের দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূলের দলীয় কর্মীদের ছোটখাটো মনোমালিন্য হয়েছিল। এরপরে তার সঙ্গে নরেন্দ্রনাথের কথা হয়। নরেন্দ্রনাথ টিডিবি কলেজে তার জুনিয়র ছিলেন বলেও বংশগোপাল জানান। বংশগোপাল বলেন, অনেকদিন পরে নরেনের সঙ্গে দেখা হলো। ও নিজে চা খেতে আমাদের কার্যালয়ে আসবে বলেছিল, একসঙ্গে চাও খেলাম, খুব ভালো লাগলো। পরবর্তীকালে আমরা আলোচনা করি, আমরা প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে আমরা অফিসটা আমাদের ফেরত পেতে চাই, আমাদের অফিস আমাদের খুলতে দেওয়ার ব্যবস্থা সেটা আমাদের করা হোক প্রশাসনের পক্ষ থেকে। সেই মোতাবেক কালকে আমাদের তৃণমূলের সভাপতি জেলার এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিও এসেছেন এবং ওর সাথে আমার যখন কথা হয় তখন উনি বলেন যে আমরা কলেজে একসাথে কাজ করেছি, আমি এসএফআই করতাম, আমি সিনিয়র ছিলাম এক দু বছরে, আর নরেন তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল আমার সামনে, নরেন ছিল ছাত্র পরিষদের নেতা, বলেছিল দাদা আমি ওখানে একসাথে আমরা চা খাবো আর বহুদিন ওর সাথে আমার দেখা হবে। নরেন্দ্রনাথের অবশ্য দাবি, পঞ্চায়েত নির্বাচনের দিন প্রথমে সিপিএম কর্মীরা তৃণমূলের কর্মীরাও সিপিএম এর কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর ভয়ে কলিয়ারির মজদুর সভার কার্যালয় সিপিএম নিজেরাই খুলছিল না। বংশগোপাল চৌধুরী ফোন করে অফিস খুলতে যাওয়ার কথা জানিয়েছিলেন তাকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছেন তার জন্যই আমরা এই দলীয় কার্যালয় খুলে দিলাম। দেখুন, ভোটের দিন এখানে অশান্তি হয়েছিল, আমাদের অফিস ভাঙচুর করেছিল সিপিএম লোকজন এবং আমাদের ছেলেরাও পাল্টা হয়েছিল। তারপর পঞ্চায়েতের পরে ওরা অফিস খুলছিল না ভয়ে আমার বংশদা ফোন করেছিলেন। বংশদা আমার কলেজের সিনিয়র, উনি এসএফআই করতেন রানীগঞ্জ টিডিবি কলেজে, আমি ছাত্র পরিষদ করতাম। তো আমি বললাম ঠিক আছে, রাজনীতি আপনারা করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো অশান্তি যেন না হয় দেখবেন। এবং আমি নিজে আমি ছিলাম, নিরালা আমাদের সহকারী সভাধিপতি ছিল, আমাদের কৌশিক মণ্ডল আমাদের যুব সভাধিপতি ছিল, কালুদাকে ডেকেছিলাম, কালু মণ্ডল আমাদের কিন্তু ব্লক প্রেসিডেন্ট, কালুদা ব্যস্ত থাকায় আসতে পারেনি। যাই আমরা বললাম যে আপনারা করুন নিজের কাজকর্ম, রাজনৈতিক কাজকর্ম করুন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু সেটা কখনো যেন কোনো অন্যভাবে না হয়, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি,
নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমোনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479-002900, 7479-002901, 7479-002902।